তে ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকদিন মোবাইল ফোনটি অনেকবার চার্জে বসিয়ে থাকি। সো গাইস, আপনি যদি মোবাইল ফোনটি প্রত্যেকদিন অনেকবার চার্জে বসিয়ে থাকেন, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি মোবাইল ফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আপনার মোবাইল ফোনে যদি সেটিংস থাকে তাহলে কিন্তু সবাই দেখে অবাক হয়ে যাবে। আপনি যখন মোবাইল ফোনটি চার্জে বসিয়ে দেবেন, তখন আপনার মোবাইল ফোনের সামনে এমন একটি গোপন কাজ দেখাবে, যে গোপন কাজটি দেখে আপনি তো অবাক হয়ে যাবেন এবং আপনার আশেপাশের সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে, যে কীভাবে তুই মোবাইল ফোনের মধ্যে এই কাজটি করেছিস, চার্জিংয়ের মধ্যে এই কাজটি করেছিস, আমাকে একটু শিখিয়ে দে, আমার মোবাইল ফোনে করতে চাই। সবাই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাস্টার বলবে। তো কিসে চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কিসে প্রত্যেকটি মোবাইল ফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি, যে কাজটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম, তারপর ওকে করবেন, তারপর ওকে করবেন, তারপর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে এখান থেকে ওকে করবেন, তারপর এখানে আপনি অ্যালাউ করবেন, তারপর এখন আপনি উপরে থ্রি ডটসে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে আসবেন, আসার পর নিচে আসবেন, তাহলে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন যেখানে রয়েছে লো ব্যাটারি লেভেল, এখানে ক্লিক করবেন। অর্থাৎ মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যাবে তখন কত পার্সেন্ট চার্জ থাকা অবস্থায় লো ব্যাটারি বলবে, সেই পার্সেন্টেজ সিলেক্ট করবেন। এখন আমি এখান থেকে 10% সিলেক্ট করলাম, তাহলে মোবাইল ফোনের চার্জ যখন 10% থাকবে তখন মোবাইল ফোন আমাকে বলবে যে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে, মোবাইল ফোনে চার্জে বসে দিন, ঠিক এরকমটা বলবে বাংলাতে। তারপর এখন আপনি ফুল ব্যাটারি লেভেল এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর মোবাইল ফোনের চার্জ যত ফুল হয়ে যাবে সেই লেভেল আপনি সিলেক্ট করবেন। এখন আমি এখান থেকে 100% সিলেক্ট করলাম, তাহলে আমার মোবাইল ফোনের চার্জ যখন ফুল হয়ে যাবে, অর্থাৎ 100% হয়ে যাবে, তখন মোবাইল ফোন আমাকে বলবে যে মোবাইল ফোনের চার্জ ফুল হয়ে গিয়েছে, এবার মোবাইল ফোনের চার্জ থেকে বিচ্ছিন্ন করুন, ঠিক এমনটা বলবে বাংলাতে। তারপর এখন আপনি উপরে এই যে সাউন্ড, এই সাউন্ড অপশানে ক্লিক করবেন, তারপর একেবারে নিচে আসবেন, আসার পর এখন আপনি নিচে একটি অপশান দেখতে পারবেন যে কানেকশান সাউন্ড সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি প্লাগ ইন সাউন্ড এই অপশানে টিক মার্ক করবেন, টিক মার্ক করার পর এখন আপনি ডিফারেন্ট প্লাগ ইন সাউন্ড এই অপশানটিও টিক মার্ক করবেন, টিক মার্ক করার পর এখন আপনাকে অবশ্যই কিন্তু বেশ কয়েকটা সাউন্ড আগে থেকে রেকর্ডিং করে তুলতে হবে, ঠিক আছে। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু একটা অ্যাপস থাকে, সেই অ্যাপসটির নাম হলো রেকর্ডার। এই অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে বেশ কয়েকটি সাউন্ড রেকর্ডিং করে তুলতে হবে এবং সেটি ভারী নজরে সেভ রাখতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু অলরেডি কিন্তু বেশ কয়েকটি সাউন্ড রেকর্ডিং করেছি, সেই সমস্ত সাউন্ডগুলি হলো, দেখুন মোবাইল ফোনে যখন চার্জে বসাবেন তখন কী বলবে, মোবাইল ফোন যখন চার্জ থেকে বিচ্ছিন্ন করবে তখন কী বলবে, যখন মোবাইল ফোনে ফুল চার্জ হয়ে যাবে কী বলবে, এরকম আপনি বেশ কয়েকটি সাউন্ড আগে থেকে রেকর্ডিং করে থুয়ে দেবেন, ঠিক আছে। তো এখন আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট প্লাগ ইন সাউন্ড এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে কিন্তু এখানে সাউন্ডগুলো লোড হবে এবং এখান থেকে আপনাকে সাউন্ডগুলো সিলেক্ট করতে হবে। এখন আপনি উপরে আসবেন, তারপর এখানে একটি অপশান দেখতে পারবেন যে অ্যাড নিউ, এখন আপনি অ্যাড নিউ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করবেন, অ্যালাউ করার পর এখন আপনি ওই সাউন্ডটি সিলেক্ট করবেন, যখন আপনি মোবাইল ফোনে চার্জে বসিয়ে দেবেন তখন মোবাইল ফোন কী বলবে সেই সাউন্ডটি আপনি সিলেক্ট করবেন। দেখুন আমি কিন্তু এখানে লিখে রেখেছি বাংলাতে যাতে সুবিধা হয় সিলেক্ট করতে, দেখুন এখানে রয়েছে যে চার্জ হচ্ছে, এখন আমি এই সাউন্ডটি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর ওকে করবেন, তাহলে কিন্তু আপনি যখন চার্জে বসিয়ে দেবেন তখন আপনার মোবাইল ফোন ঠিক এমনটা বলবে, ঠিক আছে। তো এটি সিলেক্ট করার পর এখন আপনি তারপরের অপশান আনপ্লাক সাউন্ড এখানে ক্লিক করবেন, টিক মার্ক করবেন এটি, তারপর এখান থেকে ডিফারেন্ট আনপ্লাক সাউন্ড এখানে টিক মার্ক করবেন, তাহলে আপনি যখন মোবাইল ফোনে চার্জ থেকে বিচ্ছিন্ন করবেন তখন মোবাইল ফোন কী বলবে সেই সাউন্ডটি সিলেক্ট করবেন। তার জন্য এখন আপনি সিলেক্ট আনপ্লাক সাউন্ড এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাউন্ডগুলো লোড নেবে, তার জন্য ওয়েট করবেন কিছুক্ষণ, তারপর এখান থেকে উপরে এসে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ওই সাউন্ডটি সিলেক্ট করবেন যখন চার্জ থেকে বিচ্ছিন্ন করবেন। এখন আমি এখান থেকে চার্জ হচ্ছে না এটি সিলেক্ট করলাম, তারপর ওকে করবেন, তাহলে কিন্তু সাউন্ডটি এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে বলবে কিন্তু যখন আপনি মোবাইল ফোনের চার্জ থেকে বিচ্ছিন্ন করবেন। তো এখান থেকে তারপর এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। বেরিয়ে আসার পর এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে লো ব্যাটারি অ্যালার্ম সাউন্ড
সেটিংস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটি টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এখান থেকে লো ব্যাটারি অ্যালার্ম সাউন্ড এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সাউন্ড সিলেক্ট করবেন। যখন মোবাইল ফোনে চার্জ ফুরিয়ে যাবে তখন মোবাইল ফোন কী বলবে সেটি সিলেক্ট করবেন। তার জন্য অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। তারপর এখন আপনি এখান থেকে ওই সাউন্ডে সিলেক্ট করবেন যে মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে এমন সাউন্ড। তো সিলেক্ট করার পর এখন আপনি জাস্ট ওকে করবেন। তাহলে কিন্তু মোবাইল ফোনে চার্জ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মোবাইল ফোন ঠিক এমনটা করে বলবে, ঠিক আছে। তো তারপর এখন আপনি জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, এখন আপনি এই সমস্ত অপশানগুলো টিক মার্ক করবেন, ঠিক আছে। এই সমস্ত অপশানগুলো এই প্রথম তিনটি অপশানকে টিক মার্ক করবেন। তারপর এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন, ঠিক আছে। বেরিয়ে আসার পর এখন আপনি আরেকটি অপশান দেখতে পাবেন, সেটি হলো থিপ অ্যালার্াম সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশান থেকে টিক মার্ক করবেন, ঠিক আছে। টিক মার্ক করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি জাস্ট এখান থেকে যে ভাইব্রেশান অন অফ এটি টিক মার্ক করবেন, ঠিক আছে। মোটমাট কিন্তু এই তিনটি অপশান আপনি টিক মার্ক করবেন। তারপর এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি সিলেক্ট অ্যালার্াম সাউন্ড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাকে কিছু করতে হবে না, এখানে কোনো কিছু না করলেও চলবে। তো এখন আপনার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। সেটিংস থেকে বেরিয়ে আসবেন। তারপর এই যে উপরে সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি সেট চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখন আমি এখানে দেখানোর জন্য এখন আমি সিম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেমন 1234। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, আবার কনফার্ম করবেন 1234। দেওয়ার পর এখন আপনি টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে করবেন, ঠিক আছে। আবার ওকে করবেন। ওকে করার পর দেখবেন যে কিন্তু এই অ্যাপটি কিন্তু এখন আপনার মোবাইল ফোনে পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো অ্যাক্টিভেট যখন হয়ে যাবে তখন আমি দেখাবো যে এই অ্যাপসটির কাজ কী বা কীভাবে কাজ করে সেটি এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, একদম লাইভ দেখাবো। তো এখন আপনি অবশ্যই এখান থেকে যে মোবাইল ফোনের মিউট, এই মিউট অপশানটি মিউট রাখবেন না, এটি আপনি সাউন্ডে রাখবেন, তাহলে কিন্তু সাউন্ডগুলো শোনাবে। তো এখন আমি চার্জে বসাবো, তারপর দেখবো যে মোবাইল ফোন কী বলে। সো গাইস, এখন আমি মোবাইল ফোনে চার্জে বসে দেখবো যে মোবাইল ফোন চার্জে বসানোর পর কী বলে। এখন আমি মোবাইল ফোনে চার্জে বসিয়ে দিচ্ছি। বস, আপনার ফোনে চার্জ হচ্ছে। বস, আপনার ফোনে চার্জ হচ্ছে না। সো গাইস, দেখতে পেলেন যে কিন্তু আমি যখন চার্জে বসাচ্ছি, চার্জ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, তখন কিন্তু আমার মোবাইল ফোন আমাকে বলছে যে চার্জ হচ্ছে না, চার্জ হচ্ছে। ঠিক এমনটা করে আপনার মোবাইল ফোনেও বলবে। তো এখন আপনি এখান থেকে অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এখন আমি আরেকটি কাজ দেখাবো। যখন আপনি মোবাইল ফোনে চার্জে বসে রাখবেন, কেউ যদি মোবাইল ফোনে চার্জ থেকে খুলে চুরি করে নেয়, তখন কিন্তু মোবাইল ফোনে খুব জোরে জোরে সাউন্ড হবে, সেটি এখন আমি দেখাচ্ছি, ঠিক আছে। তার জন্য এখন আপনি সবার প্রথমে মোবাইল ফোনে চার্জে বসিয়ে দিবেন। এখন আমি এখান থেকে চার্জে বসিয়ে দিচ্ছি। তো চার্জে বসানোর পর এখন আপনি জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, এখন আমি বলছি। সো গাইস, এখন আপনি বস, আপনার ফোনে চার্জ হচ্ছে। সো গাইস, এখন আপনি এখান থেকে যে চার্জ অ্যালার্ম এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই অপশানটি অন হয়ে যাবে। তারপরের অপশান, এই অপশান নিয়েও ক্লিক করবেন। এই যে থিপ অ্যালার্ম এখানে ক্লিক করবেন, তাহলে এই অপশানটিও অন হয়ে যাবে। তো অন যখন হয়ে যাবে, কেউ যখন আপনার মোবাইল ফোনে চার্জ থেকে খুলে চুরি করে নেবে, তখন কিন্তু মোবাইল ফোন অনেক জোরে জোরে সাউন্ড করবে। এখন আমি দেখাচ্ছি। তো মনে করুন আমি এখন চার্জ থেকে মোবাইল ফোনটি রিমুভ করছি এখান থেকে, দেখুন খুব জোরে জোরে সাউন্ড হবে। বস, আপনার ফোনে চার্জ হচ্ছে না। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে, এবং এখানে সঠিক পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু কখনোই মোবাইল ফোনটি সাউন্ড বন্ধ হবে না। এখন আমি এখানে সঠিক পাসওয়ার্ড দিচ্ছি। তো দেখতে পেলেন যে কিন্তু এখানে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু মোবাইল ফোনের সাউন্ড কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এইভাবে আপনি খুব সহজে মোবাইল ফোনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজটি করে সবাইকে দেখিয়ে অবাক করতে পারবেন, ঠিক আছে। আবার যখন মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যাবে অথবা ফুল হয়ে যাবে, তখন কিন্তু বাংলাতে ঠিক এমনটা করে বলবে, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।